তোমার ফতোয়া তোমার পকেটে লিয়ে বাড়িতে ঘুমাও যাও, এই ফতোয়া শোনার টাইম নাই। যতক্ষণ এই ফতোয়া লিয়া মাথা কামামো অতক্ষণ আতুরে রাব্বানা জলামনা ফরি আমরা, এটা বললে কামো লাগবো, কথা ঠিক না? আমরা যদি ভাই কবুল হোক আর না হোক আমি আমার ডিউটি পালন করি না। আল্লাহর হাবিবের সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি ইলা সালা ইলাল মসজিদ, আমার নবীজি হুজরা মুবারক থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন। বের হয়ে দেখেন একদল লোক মসজিদের ভিতরে সম্মিলিত দোয়া করতেছেন, সম্মিলিত মুনাজাত করছেন। আল্লাহর হাবিব বলেন, আনাস আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি না, তবে আপনি দোয়া করুন আমি আপনি যা দেখছেন তা যেন দেখতে পাই। দয়াল নবী তাৎক্ষণিক তার জন্য দোয়া করলেন। হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি যেই মানুষগুলি সম্মিলিত দোয়া করছেন সেই মানুষের উপরে অঝোর ধারায় ভারী বর্ষণের মতো রহমতের ধারা তাদের উপরে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, এরপরে নবীজি বড় বড় কদম মোবারক বাড়াইয়া ওই দোয়া করেন ওয়ালাদের সাথে গিয়ে শামিল হলেন। নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলে, আমিও সেই দোয়ায় শরীক হলাম। উত্তর রাঙ্গুনিয়ার নবীর প্রেমিকারা যুবক ভাইয়ের আগ তোমাদের খেদমতে আমার প্রশ্ন, আমি তো কয়েকটা সহি হাদিস নির্ভরযোগ্য হাদিস তোমাদের শোনালাম, হযরতে মূসা নবী হযরতে হারুন নবী আমাদের নয় দয়াল নবী সাহাবাই কারাম কৌলি ফেলি অনেক ধরনের হাদিস তোমাদেরকে শোনালাম, সম্মিলিত মোনাজাত তিনারা করেছেন, করার উৎসাহ দিয়েছেন, ফজিলত বয়ান করেছেন, এই সবগুলি হাদিস থেকে তোমরা কি বুঝলা গো যে সম্মিলিত মোনাজাত করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলতে হবে জায়েজ না নাজায়েজ? ও ভাই তুমি বলছো সম্মিলিত মোনাজাত করা যাবে না বেদাত, আর হাদিস পরে দেখি আল্লাহর নবী নিজে সম্মিলিত মোনাজাত করেছে, আমরা এখন কোন দিকে যাব? তোমার কিতাবুল আনতাজের ফতোয়া তো মানতে পারছি না, আমরা আল্লাহ রসুলের পথেই থাকব। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র সেনা জিন্দাবাদ। দাদু ভাই আমার, এই বিষয়গুলি চুলছাড়া বিশ্লেষণ করে আপনারা এগুলি জানার চেষ্টা করবেন। আমরা ফরজ নামাজের পরে দোয়া করি, এই দোয়াটা একদিকে হলো দোয়া করা সুন্নত, আরেক দিকে দোয়ায় দুই হাত তোলা আরেকটা সুন্নত, আরেক দিকে সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত, তিনটা সুন্নত আছে এখানে। নামাজের পরে দোয়া করা একটা সুন্নত, দোয়ায় হাত তোলা আরেকটা সুন্নত, সম্মিলিত মুনাজাত করা আরেকটা সুন্নত, কটা সুন্নত হলো? তিনটা সুন্নতের উপর আমরা আমল করি। আমরা যদি ভাই কবুল হোক আর না হোক আমি আমার ডিউটি পালন করি না, কবুল হওয়া কবুল করা এটার দায়িত্ব তার আমার না, আমার কাজ বকবক করা, আল্লাহ তুমি আমার এইটা দাও তুমি আমার হেইটা দাও, তুমি এইটা করো তুমি হেইটা দাও, তুমি এইটা করো হেইটা করো, আল্লাহর সাথে বকবক করতে থাকেন, এটা আপনার লাভ আসবে, কাজে আসবে, এই বকবকই কোনো সময় বিফল যাবে না। আল্লাহ একটা কিতাবে পড়েছিলাম, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ এত আমরা সব ফেরেশতারা বললাম এত করে বললাম যে আদম মানুষ এরা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষ বানানোর দরকার নাই, এরপর আপনি বানাইলেন, মানুষের কোন কাজে আপনি বেশি খুশি হন? কথা বুঝতে পারছেন? কোন কাজটা হয় সবচেয়ে বেশি আপনি খুশি হন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দারা যখন ভুল করে, ভুল করে যখন আমার কাছে মাফ চায়, এই যে দোয়া করে বকবক করে, এটা দেখলে আমার খুব ভালো